वेलकम एवरीवन। आज के जे विषय आलोचना करब से हलो WBBSC क्लास 10 लाइफ साइंस चैप्टर 3 माध्यमिक जीवन विज्ञान तृतीय अध्याय वंशगती थेके हिमोफिलिया। एर आगे भिडियोते आमी थैलासेमिया निये आलोचना करेछिलाम। जारा जारा आमार भिडियो मिस करेछो तारा तारा आमार भिडियो अपशन अथवा प्लेलिस्ट अपशने गेले तोमरा सेई भिडियोगुलो पेये जाबे। जारा जारा एखोनो चैनलटी सबस्क्राइब करोनि एखोनी सबस्क्राइब करो एबं पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करो जाते आमार आपलोड करा प्रतिटी भिडियो तोमरा सहजेई पेये जाओ। सेई जोन्नो एखोनी सबस्क्राइब करो एबं पाशे थाका बेल आइकनटी अवश्यई प्रेस करो। तो आजके आमरा जानबो हिमोफिलिया सम्पर्के। तो प्रथम एकटा जिनिस जानते होबे, लिंग संयोजित वंशगति बोलते कि बोझाय। लिंग संयोजित वंशगति बा सेक्स लिंक्ड इनहेरिटेंस बा लिंग संयोजित उत्तराधिकार जे प्रक्रिया एखाने मने रखते लगे जे प्रक्रिया एक्स क्रोमोजोम एक्स क्रोमोजोम पुरुष देरो थाके एक्स क्रोमोजोम स्त्री देरो थाके जे प्रक्रिया एक्स क्रोमोजोम बाहित जीनगुली वंश परम्पराय एक जनु थेके अपर जनुते संचारित हय ताके लिंग संयोजित वंशगति बोले। जे प्रक्रियाय एक्स क्रोमोजोमे अवस्थित जीनगुली शुधुमात्र एक्स क्रोमोजोम बाहित जीन एखाने भीषण गुरुत्वपूर्ण हिमोफिलिया बर्णान्धता एगुलो थेके माध्यमिके अनेक क्वेश्चन थाके एबं एगुलो खूब गुरुत्वपूर्ण टपिक। तो प्रथमे जानते हबे जे प्रक्रियाय एक्स क्रोमोजोमे अवस्थित जीनगुली वंश परम्पराय एक जनु थेके अपर जनुते संचारित हय ताके बला हय लिंग संयोजित वंशगति। तो लिंग संयोजित वंशगतिर उदाहरण हच्छे हिमोफिलिया एवं बर्णान्धता। हिमोफिलिया एवं बर्णान्धता हलो एक्स क्रोमोजोम बाहित रोग। ताहले प्रश्न आसते पारे, ताहले वाई क्रोमोजोम बाहित जीनेर नाम कि? वाई क्रोमोजोम बाहित जीनगुलिके बला हय होलैंड्रिक जीन। वाई क्रोमोजोम बाहित जीनगुलिके बला हय होलैंड्रिक जीन, जेटा शुधुमात्र पुरुषदेर क्षेत्रे देखा जाबे, जेमन पुरुषदेर कानेर लोम हच्छे होलैंड्रिक जीनेर उदाहरण। आर एक्स क्रोमोजोम बाहित जीनगुलिके बला हय लिंग संयोजित वंशगति, जार उदाहरण हच्छे हिमोफिलिया एवं बर्णान्धता। ताहले आजके आमरा जानबो हिमोफिलिया सम्पर्के। তাহলে হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন দ্বারা ঘটিত যে রোগ। আমি এর আগের দিন থ্যালাসেমিয়া পড়ানোর সময় বলেছিলাম যে কোনো বংশগত রোগ তখনই প্রকাশ পাবে যখন সেটি প্রচ্ছন্ন অবস্থায় থাকবে, প্রচ্ছন্ন অবস্থাতেই রোগটি প্রকাশ পাবে। তো থ্যালাসেমিয়া ছিল অটোজোম বাহিত রোগ এবং হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ। আমি আবার বলছি, থ্যালাসেমিয়া অটোজোম বাহিত এবং হিমোফিলিয়া এবং বর্ণান্ধতা হলো এক্স ক্রোমোজোম বাহিত। তাহলে হিমোফিলিয়া কি? এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনের প্রভাবে বা প্রচ্ছন্ন জিন ঘটিত যে রোগ, এর ফলে কি হয়, মানুষের কোনো কাটা স্থান বা আঘাতপ্রাপ্ত স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ কোন অংশ কেটে গেল, আমরা জানি কি কোন অংশ সাধারণত যদি আমাদের কেটে যায়, দেহের কোন অংশ কেটে গেলে কিছুক্ষণ পরে রক্তটা জমাট বেঁধে যায়, যেটাকে বলা হয় রক্ততঞ্চন। কিন্তু হিমোফিলিয়া হলে কি হবে, রক্ততঞ্চন প্রক্রিয়া ঘটবে না, অর্থাৎ রক্ততঞ্চন যদি না হয় তাহলে রক্ত জমাট বাঁধবে না, রক্ত জমাট না বাঁধলে রক্তক্ষরণ চলতেই থাকবে। তাহলে হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত একটি রোগ, যে রোগে মানুষের কাটা স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হয় না, অর্থাৎ রক্ততঞ্চন ঘটে না, তাকে বলা হয় হিমোফিলিয়া। তাহলে হিমোফিলিয়ার এটাই লক্ষণ। হিমোফিলিয়ার লক্ষণ কি? হিমোফিলিয়া লক্ষণ হচ্ছে হিমোফিলিয়াতে আঘাতপ্রাপ্ত স্থান বা কাটা স্থান থেকে রক্তক্ষরণ বন্ধ হবে না, রক্ততঞ্চন ঘটবে না। তো হিমোফিলিয়ার বিভিন্ন ভাগ আছে। হিমোফিলিয়া প্রধানত দুই প্রকার, একটি হচ্ছে হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। তো এই যে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া এ কে বলা হয় রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া। রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া বলা হয় হিমোফিলিয়া এ কে, কারণ এই যে হিমোফিলিয়া এ, এই হিমোফিলিয়া এ মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে দেখা গেছে। মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের মধ্যে হিমোফিলিয়া এ দেখা গেছে জন্য হিমোফিলিয়া এ কে বলা হয়
রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া, এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, প্লাস খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারের জন্য। এখানে হিমোফিলিয়া, বর্ণান্ধতা, এগুলো সঞ্চরণ পরীক্ষায় দেয়। তো ইংল্যান্ডের যে রানী ছিল মহারানী ভিক্টোরিয়া, ভিক্টোরিয়ার বংশধরদের দেখা গেছিল হিমোফিলিয়া এ, সেই জন্য এটার নাম রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া। এবার আমরা যদি রক্ততঞ্চন, রক্ত জমাট বাঁধার পদ্ধতিকে বলা হয় রক্ততঞ্চন, রক্ততঞ্চনের কতগুলো ফ্যাক্টর থাকে, রক্ততঞ্চনের প্রায় 13টি ফ্যাক্টর থাকে, 13টা ফ্যাক্টর থাকে। তো সেই 13টা ফ্যাক্টরের মধ্যে 8 নম্বর ফ্যাক্টর, 13টা ফ্যাক্টরের মধ্যে রক্ততঞ্চনে যে 13টা ফ্যাক্টর আছে, 13টা ফ্যাক্টরের মধ্যে 8 নম্বর ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর না থাকলে হিমোফিলিয়া এ দেখা যায়। বোঝা গেল? হিমোফিলিয়া এ প্রথম ইংল্যান্ডের মহারানী ভিক্টোরিয়ার বংশধরদের দেখা গেছিল, সেই জন্য বলা হয় রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া। এবং রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর না থাকলে হিমোফিলিয়া এ দেখা যায়। আর হিমোফিলিয়া বি, হিমোফিলিয়া বি হয় রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর বা ক্রিসমাস ফ্যাক্টর না থাকলে হিমোফিলিয়া বি দেখা যায়। হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ডিজিজও বলা হয়। হিমোফিলিয়া বি ক্রিসমাস নামক একজন ডাক্তারের দেহে ধরা পড়েছিল, সেই জন্য হিমোফিলিয়া বি কে ক্রিসমাস ডিজিজ বলা হয়। এবং রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর বা ক্রিসমাস ফ্যাক্টর না থাকলে হিমোফিলিয়া বি দেখা যায়। তাহলে হিমোফিলিয়ার ওভারঅল কারণ হচ্ছে এক্স ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনের মিউটেশনের ফলে হিমোফিলিয়া হয়। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিনের মিউটেশনের ফলে হিমোফিলিয়া হয়। হিমোফিলিয়া এ হয় রক্ততঞ্চনের 8 নম্বর ফ্যাক্টর উপস্থিত না থাকলে, এবং হিমোফিলিয়া বি হয় রক্ততঞ্চনের 9 নম্বর ফ্যাক্টর উপস্থিত না থাকলে। এছাড়া আরেক প্রকার হিমোফিলিয়া হয়, যেটা হিমোফিলিয়া সি, সেটা হলো অটোজোম বাহিত, সেটা আমরা ধরবো না। আমরা প্রধানত জানবো যে হিমোফিলিয়া দুপ্রকার, হিমোফিলিয়া এ এবং হিমোফিলিয়া বি। এবার আমরা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস জানবো, যেটি পরীক্ষাতে ভীষণ আসছে এবং প্রায় প্রতি বছরই আসে পরীক্ষাখান থেকে কোশ্চেন, হিমোফিলিয়ার সঞ্চারণ কিভাবে ঘটে, হিমোফিলিয়ার বংশগত সঞ্চরণ কিভাবে ঘটে। বা এখান থেকে নানাভাবে কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দেয় যে পুরুষরা কেন হিমোফিলিয়া আক্রান্ত হয় এবং মহিলারা কেন হিমোফিলিয়ায় বাহক হয়, বা লিঙ্গ সংযোজিত জিনগুলি কেন পুরুষদেরই দেখা যায়, মহিলারা কেন হিমোফিলিয়ার বাহক এবং পুরুষরা কেন হিমোফিলিয়ায় আক্রান্ত হয়। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এটার জন্য আমাদেরকে হিমোফিলিয়ার সঞ্চরণ জানতে হবে। তাহলে এখানে হিমোফিলিয়ার সঞ্চরণের সময় কিন্তু আমাদেরকে যেটা মাস্ট মনে রাখতে হবে, সেক্ষেত্রে পুরুষ হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক পুরুষ বা স্বাভাবিক পিতা। এখান থেকে কোশ্চিন দেয়, এখান থেকে কোশ্চিন দেয় যে পিতা ও মাতা উভয়ই স্বাভাবিক, পিতা এবং মাতা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের কোনো এক সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে। পিতা এবং মাতা উভয়ই স্বাভাবিক, কিন্তু তাদের কোনো এক সন্তান হিমোফিলিয়া আক্রান্ত হতে পারে, এটি যুক্তিসহ বোঝাও। তাহলে এটি সবগুলোর উত্তর কিন্তু একই হবে। দেখো, দুজনে স্বাভাবিক হলেও এখানে পিতা সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু মাতা কিন্তু এখানে বাহক হয়। অর্থাৎ এখানে মাতা স্বাভাবিক হলেও মাতা কিন্তু হিমোফিলিয়ার জিনটা বহন করে, স্বাভাবিক বাহক স্ত্রী। বোঝা গেল? স্বাভাবিক পুরুষ মানে এই পুরোপুরি সুস্থ স্বাভাবিক পুরুষ, স্বাভাবিক বাহক। থ্যালাসেমিয়া তো আমরা দেখেছিলাম যে বাহকরা কিন্তু জিনটাকে বহন করে, বাহকরা আক্রান্ত হয় না। তেমনি একইভাবে এটি স্বাভাবিক বাহক স্ত্রী, মানে এই থ্যালাসেমিয়া হিমোফিলিয়ার জিনটি বহন করছে কিন্তু হিমোফিলিয়া আক্রান্ত না, সেই জন্য আমরা বলছি স্বাভাবিক অথচ বাহক, যেহেতু জিনটা বহন করছে। তাহলে এটি হচ্ছে পি জনু। তাহলে আমরা স্বাভাবিক, যেহেতু আমরা এটা হচ্ছে লিঙ্গ সংযুক্ত বংশগত, তাহলে আমরা এক্স ওয়াই দেখাবো। পুরুষদের ক্ষেত্রে আমরা জানি এক্স ওয়াই, এক্ষেত্রে পুরুষদের আমরা এক্স এর মাথার উপর বড় হাতের এইচ লিখবো। দেখো, এইভাবে মনে রাখবে, এক্স বড় হাতের এইচ, এটি হচ্ছে প্রকট জিন, মানে এটি হচ্ছে স্বাভাবিক। আর এক্স ছোট হাতের এইচ মানে এটি হচ্ছে হিমোফিলিক জিন, যেটাকে বলা হয় প্রচ্ছন্ন, হিমোফিলিক জিন, এটি হচ্ছে প্রচ্ছন্ন। এক্স এর মাথার উপর বড় হাতের এইচ থাকলে সেটি হচ্ছে স্বাভাবিক, এবং এক্স এর মাথার উপর ছোট হাতের এইচ থাকলে সেটি হবে হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে দেখো, পুরুষটা হচ্ছে স্বাভাবিক পুরুষ মানে পুরোপুরি সুস্থ, তাহলে এক্স এর মাথার উপর বড় হাতের এইচ হবে, পুরোপুরি সুস্থ। আর ওয়াই এর মাথায় এইচ আমরা দেব না, কারণ
এটাই ভীষণ গুরুত্বপূর্ণ, এখানে ওয়াইয়ের মাথায় কোনো কিছু দেওয়া যাবে না, কারণ হিমোফিলিয়া হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত রোগ, ওয়াই ক্রোমোজোম বাহিত রোগ কিন্তু নয়, তাই ওয়াইয়ের মাথায় কিছু থাকবে না, এটি এক্স এর মাথায় থাকবে। এবার স্বাভাবিক বাহক তার মানে কি, বাহক মানে সবসময় হেটেরোজাইগাস, তার মানে একটি প্রকট এবং একটি প্রচ্ছন্ন মিলিত ভাবে থাকবে, অর্থাৎ এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, দেখো একটা বড় হাতের এইচ একটা ছোট হাতের এইচ, তাহলে বড় হাতের এইচটা কি স্বাভাবিক, তাহলে স্ত্রী হচ্ছে স্বাভাবিক, কিন্তু এই যে ছোট হাতের এইচ হচ্ছে বাহক, তার মানে কি একটি স্বাভাবিক জিন একটি বাহক জিন, একটি হিমোফিলিক জিন, তার মানে এই জন্য স্ত্রী হচ্ছে বাহক এবং পুরুষ পুরোপুরি সুস্থ। তাহলে এখান থেকে আমরা দু রকমের গ্যামেট পাবো, আমরা জানি একটি হচ্ছে এক্স বড় হাতের এইচ আর একটি ওয়াই, আর এখান থেকে আমরা পাবো এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, তাহলে এগুলো হচ্ছে গ্যামেট। এবার আমরা যদি চেকার বোর্ড করি, এফ ওয়ান জনুর চেকার বোর্ড, তাহলে দেখো দেখা যাবে এখানে দেখো এখানে আমরা মেল গ্যামেট গুলো লিখবো, এখানে ফিমেল গ্যামেট গুলো লিখবো। মেল গ্যামেট গুলো কি কি আছে, এক্স এর মাথায় বড় হাতের এইচ আর ওয়াই, আর ফিমেল গ্যামেট গুলো আছে এক্স এর মাথায় বড় হাতের এইচ এবং এক্স এর মাথায় ছোট হাতের এইচ। তাহলে এই দুটো গুণগুলি কি হবে, এক্স এইচ এক্স এইচ, এক্স এইচ ওয়াই, এক্স বড় হাতের এইচ, এক্স ছোট হাতের এইচ, এবং এটা হবে এক্স ছোট হাতের এইচ ওয়াই। তাহলে দেখো এখানে এক্স এক্স থাকলে কন্যা এবং দুটোই বড় হাতের এইচ, তার মানে এটি কি হবে স্বাভাবিক কন্যা, স্বাভাবিক কন্যা। এটা কি হবে এক্স এর মাথায় বড় হাতের এইচ, তাহলে এটা কি হবে স্বাভাবিক পুত্র, ছোট হাতের এইচ নেই সেই জন্য এটা হচ্ছে স্বাভাবিক পুত্র। তাহলে এইটা হচ্ছে বাহক কন্যা, এই যে এক্স এক্স মানে কন্যা আর এক্স বড় হাতের এইচ এক্স ছোট হাতের এইচ দুটোই আছে, তাহলে এটা হবে বাহক কন্যা। আর এই যে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে দেখো পুত্রটা কিন্তু আক্রান্ত বেরিয়ে গেল, এক্স ছোট হাতের এইচ এবং ওয়াই সামনে ছোট হাতের এইচ চলে এসেছে, তাহলে এটা কি হবে, এটা হিমোফিলিক পুত্র বা হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র। তাহলে আমরা কি দেখলাম, হিমোফিলিয়ার ক্ষেত্রে বা লিঙ্গ সংযোজিত বংশগতির ক্ষেত্রে কন্যারা কি হচ্ছে বাহক হচ্ছে কিন্তু পুত্ররাই আক্রান্ত হয়, এই জন্যই বলা হচ্ছে যে কন্যারা হিমোফিলিয়া বহন করে, জিন বহন করে এবং পুরুষরাই হিমোফিলিয়া আক্রান্ত হয়, বা পিতা ও মাতা উভয়ে স্বাভাবিক হলেও তাদের এক সন্তান হিমোফিলিয়ায় আক্রান্ত হতে পারে, কারণ এক্ষেত্রে পিতা স্বাভাবিক হলেও মাতা হচ্ছে হিমোফিলিয়ার জিন বহন করে। এখান থেকে কিন্তু কোশ্চিন নানাভাবে আসতে পারে, যেরকম যেরকম কন্ডিশন দেওয়া থাকবে কোশ্চিনে সেইভাবে তোমরা সাজিয়ে নেবে এবং সেইভাবে তোমরা চেকার বোর্ড করবে, কিন্তু যখন কোশ্চিন থাকবে যে হিমোফিলিয়ার বংশগতি বা সঞ্চালন দেখাও বা পুরুষরাই কেন হিমোফিলিয়া আক্রান্ত হয় এবং মহিলারা কেন বাহক হয়, সেই ক্ষেত্রে কন্ডিশনটা হবে পুরুষ বা পিতা পুরোপুরি স্বাভাবিক এবং মাতা হবে স্বাভাবিক অথচ বাহক, অর্থাৎ স্বাভাবিক পিতা এবং বাহক মাতার মিলনে পুত্রদের মধ্যে কিন্তু অর্ধেক শতাংশ পুত্র মানে 50% পুত্র হিমোফিলিয়া আক্রান্ত হয়। দেখো আমরা যদি ছেলে ধরি, ছেলে দুটো, তার মানে কত হচ্ছে 50-50, অর্থাৎ 50% আক্রান্ত, 50% স্বাভাবিক, এবং মেয়েরা কন্যারা 100% স্বাভাবিক, তার মধ্যে আবার 100% স্বাভাবিকের মধ্যে 50% পুরোপুরি সুস্থ এবং 50% বাহক, এবং ওভারঅল যদি সন্তান দেখি, ওভারঅল শিশু দেখলে 25% শিশু হিমোফিলিয়ায় আক্রান্ত হবে। তো আজকে আমরা জানলাম হিমোফিলিয়া সম্পর্কে, হিমোফিলিয়ার বংশগত সঞ্চরণ, হিমোফিলিয়ার লক্ষণ, হিমোফিলিয়ার প্রকারভেদ কারণ ইত্যাদি সম্পর্কে। এরপরে ভিডিওতে আমি আলোচনা করব বর্ণান্ধতা সম্পর্কে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।